সেই উপলক্ষে এখানে মঞ্চে উপস্থিত আছেন আমাদের অনারেবল মিনিস্টার ইন্ডাস্ট্রিজ এন্ড কমার্স ওবিসি ওয়েলফেয়ার এবং জেল গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রীমতী সান্ত্বনা চাকমা মহোদয়া উপস্থিত। একটু আগে যিনি ওনার সুন্দর বক্তব্য এখানে রেখেছেন আমাদের ত্রিপুরা সরকারের ট্রাইবেল ওয়েলফেয়ারের মাননীয় মন্ত্রী শ্রী বিকাশ দেববর্মা মহোদয়, তাছাড়া প্রারম্ভিক যে আলোচনা শুরু হয়েছিল এখানে ভাষণে আমাদের ত্রিপুরা সরকারের মাননীয় মন্ত্রী কর্পোরেশন ট্রাইবেল ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ত্রিপুরা শ্রী শুক্লাচরণ নোয়াতিয়া এবং ট্রাইবেল ওয়েলফেয়ার ডিপার্টমেন্টের যিনি সেক্রেটারি মহোদয় আছেন শ্রী এল টি ডাবলং মহোদয়, শ্রী এস প্রভু এডিশনাল সেক্রেটারি ট্রাইবেল ওয়েলফেয়ারে। আমার সামনে উপস্থিত আছেন আমাদের মাননীয় বিধায়ক শ্রী মহিলা প্রভু মহোদয় এবং এডিসি যারা মাননীয় সদস্য সদস্যরা এখানে আছেন এবং যাদের জন্য আজকের এই কর্মশালা, আমাদের প্রধান যারা সমাজপতিরা আছেন, আরো যে সাব ট্রাইবসের যারা সমাজপতিরা, যারা বিভিন্ন আমাদের ট্রাইবস কমিউনিটির এখানে রিপ্রেজেন্টেটিভ, সেখানে প্রায় 60 জনের মতো বলা হয়েছে, এবং ট্রাইবেল ওয়েলফেয়ারের যারা অফিসিয়াল আছেন এবং মিডিয়া বন্ধুরা, সবাইকে আমি হার্দিক অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি। এতদিন ধরে আমরা দেখে আসছি যে আমাদের যে জনজাতি ভাই বোনদের একটা ভোট ব্যাংকের যে একটা কালচার সেটা আমরা দেখে এসেছি, কিন্তু যখন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যশস্বী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি 2014-তে উনি আসলেন, বোঝা গেল যে কিভাবে জনজাতিদের উন্নয়নের কথা উনি চিন্তা ভাবনা করেছেন, সেটা কিন্তু আগে আমরা কখনো দেখিনি। এবং সবসময় উনি এবং বা উনার যে চিন্তা ভাবনা যে অন্তিম ব্যক্তির উন্নয়ন যতক্ষণ ধরে না হবে ততক্ষণ কোন সমাজে উন্নয়ন হবে না, রাজ্যেরও উন্নয়ন হবে না, দেশেরও উন্নয়ন হবে না, সেই দিশায় উনি কাজ করে চলছেন। আমি জানি না আপনারা এর আগে এভাবে আপনারা দেখেছেন কিনা, এবং তার প্রকৃষ্ট উদাহরণ আমরা দেখতে পাই যখন আমাদের বর্তমান মাননীয় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুজিকে উনি আমাদের এই পদে উনি আসীন করিয়েছেন, একমাত্র উনার কারণেই সেটা সম্ভব হয়েছে। একটা জনজাতি শ্রেণীর উড়িষ্যার একদম গরিব ঘরে একজন মহিলা উনাকে উনার কারণে আজকে রাষ্ট্রপতি পদে বসিয়েছেন, এর থেকে বড় আর কি হতে আমাদের এখানেও আপনারা দেখেছেন আমাদের মন্ত্রিসভাতেও একজন মহিলা আছেন এবং এই জনজাতি গোষ্ঠীরই উনি প্রতিনিধিত্ব করেন। আমাদের শুক্লাবাবু এখানে শুক্লাচরণ নোয়াতিও আছেন আর আমাদের তো ট্রাইবেল মিনিস্টার আছেনই, সবাই যেখানে যার যথাস্থান সেখানে এই সরকার এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীজি সেই দিকটা রাখেন। আমাদের কেন্দ্রীয় সরকারেও আপনারা দেখবেন সমস্ত জায়গায় যারা যারা বিশেষ বিশেষ পদে আছে মন্ত্রিসভায়ও জনজাতিদের সেই স্থান উনি দিয়েছেন। আমার মনে আছে আমি যখন কিছুদিনের জন্য রাজ্যসভায় আমি গিয়েছি, সেখানে আমি রাজ্যসভায় যেদিন আমি শপথ নিলাম এরপরের দিনই আমাকে এসে বলল যে ডাবলং কমিউনিটি নিয়ে আপনাকে বলতে হবে। তো আমি বললাম এটা কি বুঝতে পারলাম না কি, বলে আপনার কাছে 1.5 ঘন্টা সময় আছে আপনি বুঝে নিন। দৌড়ে এদিক সেদিক গেলাম, গিয়ে যাই কালেকশন করলাম যে আমাদের ট্রাইবেল কমিউনিটি ত্রিপুরা তাদের যে ট্রাইবেল মানে গোষ্ঠীর মধ্যে অফিসিয়ালি ইনক্লুড করতে হবে, তার জন্য আমি জোরালো ওখানে বক্তব্য রাখলাম। আমার মনে হলো আমি কি রেখেছি জানি না, তবে এক দুজন এসে আমাকে হাত মিলালো, বললো খুব ভালো বলেছেন। তাই আমি বললাম নিশ্চয়ই তাহলে ভালোই বলেছি, এবং সেদিনই বিল পাশ হয়ে গেল। তো আমার মনে হলো একটা প্রথম দিন গিয়েই এরকম একটা কাজ করতে পারলাম, তাও আবার জনজাতিদের জন্য, আমি নিজেকে
ভাগ্যবান মনে করছি যে ত্রিপুরার প্রতিনিধি হয়ে সেখানে ওনাদের জন্য একটা কাজ করতে পেরেছি। আমরা জানি যে ত্রিপুরাতে ১৯টা জাতি গোষ্ঠী, তারপরও সাব ট্রাইবস আছে, যে কারণে আমাদের এডিসিতে ২৮টা সিট আছে প্রতিনিধিত্ব করার জন্য। কিন্তু আমাদের এই সরকার ডিসিশন নিয়েছে না, আমাদের সব যারা এখানে অনেকে এসেছেন আজকে তাদের প্রতিনিধিত্বের জন্য, যাতে সব গোষ্ঠীর থেকে প্রতিনিধিত্ব হয় তার জন্য আমরা ৫০টা সিটের জন্য আমরা এখানে ক্যাবিনেটের ডিসিশন নিয়ে আমরা এগিয়ে যেতে পারি। হয়তোবা আমরা সময়ের অপেক্ষা করি, এগুলো হবে আমাদের তো এইগুলোতে, যে আমরা জনজাতিদের উন্নয়নের জন্য তাদের রিপ্রেজেন্টেশন প্রপারলি যেন হয়, তারা যেন হারিয়ে না যায়, বহু যাতে আমরা চিন্তা করি তারা যেন এক্সটিংক্ট না হয়, সেই চিন্তা ভাবনা আমাদের আছে। আমাদের ট্রাইবাল ওয়েলফেয়ারও সেই চিন্তা ভাবনা করে, আর আমাদের সরকার তো করেনি, আর সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে চিন্তা করে, যে কথাটা এখানে বলা হয়েছে এতদিন ধরে মহারাজাদের যে ডাইনেস্টি তাদেরকে ৩৫ বছর আমরা দেখেছি একদম মানে রাজবাড়ির সেই ওয়ালের ভিতরে ঢুকিয়ে দেওয়ার ব্যবস্থা হয়েছে। আমাদের সরকার আসার পর উনাদের যে এই ত্রিপুরার জন্য যে কাজ করে গেছেন, ত্রিপুরার মানুষের জন্য যে কাজ করে গেছেন, তার জন্য এই সরকার এবং আমাদের কেন্দ্রীয় সরকার সে সম্মান আমরা দিয়েছি। এখানে বলা হয়েছে উনার সে সিঙ্গারবিল, আমাদের ছোটবেলা আমরা জানতাম যে এয়ারপোর্ট আগরতলা এয়ারপোর্ট মানে সিঙ্গারবিল এয়ারপোর্টে যেতে হবে, তো সিঙ্গারবিল এয়ারপোর্ট ওয়ান অফ দ্য ওল্ডেস্ট এয়ারপোর্ট, উনি মহারাজা বীর বিক্রম কিশোর মানিক্য বাহাদুর সময় সেটা করেছিল। অনেক অরণ্য রোদন ক্রোকোডাইল টিয়ার্স আমরা দেখেছি বিভিন্ন যে বিগত সরকারে, কিন্তু আমরা কথা না কাজের মাধ্যমে আমরা যে মানুষের যে মূল্যায়ন মূল্যায়ন করা সেটা আমরা করেছি। উনার নামে এয়ারপোর্ট আমরা সেখানে মাননীয় প্রধানমন্ত্রীজি নিজে এসে সেই এয়ারপোর্টের নামাঙ্কন করেছেন। আপনারা জানেন যে আমার যে আসল বাড়ি সেই কামান চৌমনির পাশে একটা ছোট আইল্যান্ড ছিল, সেই আইল্যান্ডটা আমরা দেখতাম এখানে জিরো মাইল ফলক মাইল থাকতো, তখন জিরো মাইল ফলক দেখতে দেখতে দেখলাম এটার খুঁজেও পাওয়া যাচ্ছে না, মাটির নিচে চলে গেছে। তো সেই আইল্যান্ডেরও কোনো কিন্তু কামান চৌমনির আইল্যান্ড ঠিক আছে, কিন্তু এই আইল্যান্ডটা কি কেউ জানত না। যেহেতু আমি সুযোগ পেয়েছি মুখ্যমন্ত্রী হিসাবে, আমি আমার একটা সেখানে দেখতাম, আমি বললাম না এই আইল্যান্ডটাকে একটা নাম দেওয়া উচিত। আধুনিক ত্রিপুরার রূপকার হিসাবে আমরা কাকে জানি, সেই মহারাজা বীর বিক্রম কিশোর মাণিক্য বাহাদুর। আমাদের এখনো মনে আছে সেই যে ওনার যে চিন্তা ভাবনা, সে আগরতলা শহরের উপরে যে বাড়িঘর আছে, যে আপনার দোকানগুলো ছিল, সেই রাস্তা দিয়ে আমরা চিলড্রেন্স পার্কে খেলাধুলা করে বৃষ্টি হলেও সে জ্যাকসন গেট থেকে আরামসে এখানে চলে আসতাম, তো দেখতাম সেগুলো মনে থাকতো যে কার সময় উজ্জয়ন্ত প্যালেসের সময় সেখান থেকে শুরু হয়েছে। তো সেই জায়গায় সেটাকে আমরা পুনরুদ্ধার করলাম এবং সেখানে এক তো এই যে আইল্যান্ডের একটা নামাঙ্কন হলো, এটার কোনো গোত্রও ছিল না, সেটার নাম আমরা দিলাম মহারাজা বীর বিক্রম মোর এখন হয়েছে এবং ওনার মূর্তি আমরা স্থাপন করলাম, এবং জিরো ফলকটাকে উঠিয়ে সেখানে এখান থেকে শুরু হয়েছে যে উদয়পুর কত কিলোমিটার, ধর্মনগর কত কিলোমিটার, এইখান থেকে কিন্তু জিরো ফলক এখন সবাই গেলে আপনারা দেখতে পাবেন। তো আমাদের মধ্যে সমাজে বহু সমাজের মধ্যে বহু সমাজের লোক থাকবে, কিন্তু আমাদের যে চিন্তা ভাবনা সবাইকে আমরা একসাথে নিয়ে যাওয়ার যে ভাবনা চিন্তা, আই এম নট অ্যালোন, আই এম দ্য রিপ্রেজেন্টেটিভ অফ আওয়ার গভর্নমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ মাই পার্টি, আমার চিন্তা ভাবনা একা হয় না, আমি সবার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি যেভাবে চিন্তা করেন আমরা সেইভাবে চিন্তা করি। এতে আমরা প্রমাণ করতে চাই যে আমরা সবাইকে নিয়ে একসাথে থাকতে চাই, অনেকে ডিভাইড অ্যান্ড রুল পলিসিতে থাকতে চায়। কেন আমাদের মধ্যে আজকে এখানে সমাজ প্রতিনিধিরা এখানে আছেন, আপনাদের সাম্মানিক এটা দেওয়া হয় আমাদের সরকারের তরফ থেকে, এটা একটা সাম্মানিক, এটা কিন্তু এই মূল না যে কিছু একটা অর্থনৈতিক বিষয়ে আপনাদের দিয়ে আপনাদেরকে আপনাদের নিজে নিয়ে আসা, আমরা সেইভাবে চেষ্টা করছি সাম্মানিক দিয়ে, এবং আপনাদের উপর পুরো দায়িত্ব ১৯টা জনজাতি গোষ্ঠী এবং অন্যান্য যারাই আছেন ৬০ জন সাপ্রাইজ, এই সরকারের যে ভাবনা চিন্তা সেগুলো একদম তৃণমূল স্তর পর্যন্ত বলা, এখানে বিষয়
বলা হয়েছে কিভাবে আমাদের শিক্ষার বলে বেলাই বলুন স্বাস্থ্য ক্ষেত্রে বলুন এডিসি তে আমরা প্রায় 30 কোটি টাকা আমরা দিয়েছি সেখানে এই যে হসপিটাল করার জন্য আপনারা সবাই জানেন সমস্ত জায়গায় এখানে বারবার বলা হয়েছে এডিসি তে আমরা পয়সা কম দেই টাকা কম দেই মাত্র 600 কোটি টাকা দিয়েছি ইত্যাদি ইত্যাদি বলেন আমি বিধানসভায় বলেছি আমাদের যে লাইন ডিপার্টমেন্ট আছে সেখানে 39টা যে ডিপার্টমেন্ট 5000 কোটি টাকা আমরা সেখানে এডিসি এর উন্নয়নে আমরা খরচ করব আমরা ডিভাইড এন্ড পলিসির মধ্যে আমরা থাকতে চাই না আমাদের সমস্যা থাকবে কিন্তু সেগুলো যদি প্রপারলি আমাদের কাছে নিয়ে আসা হয় সেগুলো নিশ্চয়ই আমরা তার সমাধান সরকার মানে সমস্যা সৃষ্টি করে না সমস্যা সমাধান করার জন্য সরকার কিন্তু আগে আমরা দেখতাম যে সরকার যারা ছিল তারা সমস্যা সৃষ্টি করে বেঁচে থাকতে চায় আমরা সবকিছু একবারে করে দিতে পারবো সেটা কোনোদিন আমি এখানে দাবি করছি না আজকে আমি এখানে আসার পরে আপনারা যেভাবে জনজাতিদের এই সে পাগড়ি আমার মাথায় দিয়েছেন আমি সম্মানিত এবং এত ভালো লাগলো আমাকে সেই জ্যাকেট আপনারা পরিয়েছেন ভিসা পরিয়েছেন এখানে বলা হচ্ছে সারা পৃথিবীতে এখন এই ভিসার পরিচয় যে কোথার থেকে ত্রিপুরা মাঝে মাঝে আমাকে ত্রিপুরার থেকে দিল্লি থেকে আমাকে বলা হয় যে এরকম 200-300 এরকম ভিসা পাঠান কি বিষয় যে না আজকে আমাদের এখানে মিটিং আছে ত্রিপুরার ভিসা দিয়ে উনাদেরকে যারা যারা ওই মিটিং এ থাকবে তাদেরকে আমরা সম্মানিত করবো এটা আমাদের জন্য গর্বের বিষয় আমি এখান থেকে ত্রিপুরা ভবনে পাঠাই ব্যবস্থা করি পাঠিয়ে সেটা যথাস্থানে দেওয়ার ব্যবস্থা করি এটা অনলি নট টু অ্যাপিজমেন্ট নট টু স্যাটিসফাই সামওয়ান এটা আমাদের জন্য একটা গর্ব যে ত্রিপুরার এই ভিসা আমাদের মা বোনেরা যেভাবে বানায় এতে করে তাদের আর্থসামাজিক উন্নয়ন তো হচ্ছে কিন্তু সেটার পরিচিতি এখন কিভাবে অ্যাকসেপ্ট করছে সারা ভারতবর্ষ তথা সারা পৃথিবী এমনও হতে পারে একদিন লন্ডনে কোন একটা প্রধানমন্ত্রী যে ফাংশন করছেন ত্রিপুরার সেই বিষয় যেতে পারে বলা যায় না তো আমরা সেইভাবে আমরা কাজ করছি আমার অত্যন্ত ভালো লাগে যখন এই 26শে জানুয়ারিতে আমাদের ট্যাবলো তৈরি হয় সেই ট্যাবলোতে আমরা ভালো ভালো প্রাইজ পেয়েছি এবং সেখানে আমাদের ত্রিপুরার যে কৃষ্টি সংস্কৃতি পরম্পরা সেইগুলো আমরা দেখানোর ব্যবস্থা করেছি বিশেষ করে জনজাতিদের জনজাতিদের এবং তাতে করে আমরা পুরস্কৃত পেয়েছি এবং সবাই আমাদের মানে প্রশংসাই করি করেছে আমরা গর্ববোধ করি যে জনজাতিদের যে যে হ্যান্ডলুমের কাজ যে আপনাদের বিভিন্ন যেসব বাঁশ বেতের কাজ সেগুলো নিয়ে আমরা ছোটবেলার থেকে আমরা যেতাম কোথাও গেলে একটা তার যে উপহার স্বরূপ বহু লোককে আমরা দিয়েছি বাইরে কিন্তু এখন দেখুন আমরা সেই ইন্ডাস্ট্রি বলুন এখানে ইন্ডাস্ট্রি মিনিস্টার মহোদয় আছেন এখানে আমরা বাঁশ বেতের উপরে ত্রিপুরাকে কিভাবে তাকে আরো বেশি সমৃদ্ধ করা যায় সেই চেষ্টা আমরা করি আপনারা নিশ্চয়ই জানেন যে এইবার আমি নিজেও সেখানে উপস্থিত ছিলাম যে পার্লামেন্টের যে নতুন ভবন ত্রিপুরার বাঁশের যে সুন্দরভাবে টাইলস বানানো হয়েছে সেই টাইলস পার্লামেন্টে লাগানো হয়েছে ভাবা যায় কোনোদিন শুনেছি বিহারের খুব সম্ভবত সেই অ্যাসেম্বলি বা হাইকোর্টের এখানে সেখানেও সেই বাঁশ বেতের যে বাঁশের প্রোডাক্ট সেই টাইলস লাগানো হয়েছে এগুলো তো আমাদের গর্বের বিষয় এখানে আমরা যখনই আমি দেখি যে আমরা যারা ছেলে মেয়েরা পড়াশোনার জন্য বিভিন্ন স্টাইপেন্ড আমরা দিচ্ছি প্রি মেট্রিক পোস্ট মেট্রিক এগুলো তো দিই আমাকে প্রাইভেট মিনিস্টার প্রায় এসে বলেন যে এত কম পয়সা দিয়ে হবে না আরো বাড়াতে হবে বাড়াতে হবে আমরা ধৈর্য ধরে সব হবে চিন্তা করবে না তো ইভেন বিভিন্ন জায়গায় আমি নিজেও গেছি তাদের রেস্ট হাউস থেকে আরম্ভ করে হোস্টেল থেকে আরম্ভ করে সব জায়গায় আমাদের জনজাতিদের তাদের জন্য কোনো এতদিন ধরে কেউ দেখেনি ওদের উপর নজরদারি ছিল না কিন্তু আমরা আমার মনে আছে আমার সরকারি বাসভবনে আমি তিন ভাবে আমাদের আইএস অফিসারগণ আছেন এখানে সমস্ত জনজাতি টিসিএস অফিসাররা সিনিয়র জুনিয়র তিন দিন আমি বসেছিলাম তিনটা স্তরে একজন আইএস অফিসার মহিলা আমার মনে আছে উনি আমাকে বলছিলেন সেই মিটিং এর পরে নাও উই থিঙ্ক দ্যাট উই আর ইনক্লুডেড অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড এই যে বিষয় আমি উনাদের সাথে যখন কথা বলছিলাম আমি উনাদেরকে বলেছিলাম মুখ্যমন্ত্রী হিসাবে আমাকে আপনারা ভাববেন না সহজ সরল ভাবে আপনারা বলুন এই ত্রিপুরার উন্নয়নে এনে ডালম সাহেবও ছিলেন
প্রথম মিটিং এ উনাদেরকে আমি বলেছি আপনাদের মন খুলে কথা বলুন এই ত্রিপুরাকে ডেভেলপমেন্ট করার জন্য আপনারা কি কি চান উনারা বলেছেন কিন্তু ওই লাইনটা আমার এখনো মনে আছে যে বলেছেন অ্যাজ ইফ উই আর ইনক্লুডেড মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি আজকে আপনারা আপনারা দেখছেন যে অ্যাক্টিভ পলিসির কারণে আজকে ত্রিপুরার বিশেষ করে নর্থ ইস্টের তো ডেভেলপমেন্ট হয়েছে ত্রিপুরারও ডেভেলপমেন্ট উচ্চগ্রামে এটা তো বলার অপেক্ষা রাখে না আজকে আমরা এখানে হীরা মডেলের কথা বলছি আমরা ন্যাশনাল হাইওয়ে ছটা ন্যাশনাল হাইওয়ে প্রায় শেষের পথে প্রায় 60% কাজ শেষ আরো চারটা ন্যাশনাল হাইওয়ে হচ্ছে রোপওয়ে চারটা দেওয়া হয়েছে হাজার হাজার কোটি টাকা ইনভেস্টমেন্ট এখানে হচ্ছে এখান থেকে 12টার মতো ট্রেন আমাদের এক্সপ্রেস ট্রেন এখান থেকে যাচ্ছে সমস্ত প্রদেশে যাচ্ছে রাজধানী এক্সপ্রেস যাচ্ছে ডেমো ট্রেন হচ্ছে মানে কোনদিন ভাবতে পারিনি যে ত্রিপুরার মধ্যে এই ধরনের মানে ব্রডগেজের ট্রেন আসবে সেই একদম সাব্রুম পর্যন্ত ত্রিপুরার চেহারাই পাল্টে যাবে কিছুদিনের মধ্যে আপনারা দেখেছেন যে সেপ্টেম্বরের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী জি আবার যে মৈত্রী সেতু সেটা চালু করার ব্যবস্থা হচ্ছে সাউথ ইস্ট এশিয়ার প্রবেশদ্বার হচ্ছে সেজ হচ্ছে এখানে স্পেশাল ইকোনমিক জোন যারা ইনভেস্টররা আছেন প্রাইভেট থেকে আরম্ভ করে সবাই সেখানে একটা সেই ইনভেস্টমেন্টের যে একটা প্লেস সেখানে হচ্ছে আমরা এখান থেকে অলরেডি মানে প্রোটোকল হিসাবে সেখানে অনুমোদন দিয়েছেন বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী জি যে আমরা সেই চিটাগাং বন্দরকে আমরা ব্যবহার করতে পারি এখান থেকে ট্রেন লাইন যদি যখন স্টার্ট হবে আগামী দিন 8 ঘন্টার মধ্যে আমরা কলকাতায় পৌঁছে যাব অলরেডি এটা প্রায় শেষের পথে এই বছরই হওয়ার চান্স আমি নিজেও গেছি সেখানে নিশ্চিন্ত করে তো ত্রিপুরার আমরা যে বাস বেতের হোক গ্যাস ভিত্তিক আমাদের ইয়েই হোক প্রজেক্ট হোক রাবার শিল্পই হোক আগরের শিল্প আগর থেকে আমাদের যে শিল্প সব মিলিয়ে একটা উন্নয়নের যে আমাদের সরকার যে উন্নয়নের যে চিন্তা ভাবনা করছেন আর বেশিরভাগ ক্ষেত্রে আজকে দেখুন ন্যাশনাল হাইওয়ে যেগুলো হচ্ছে এগুলো কোন দিকে যাচ্ছে সবকটাই তো জনজাতি অধ্যুষিত এলাকা দিয়ে পাস হচ্ছে যতক্ষণ ধরে যোগাযোগের ব্যবস্থা ভালো না হবে কোনদিন কোন রাজ্যের ডেভেলপমেন্ট অসম্ভব কোনদিন সম্ভব না আজকে সেই কারণে সমস্ত ইনভেস্টররা আসছে ডেইলি আমার কাছে আসছে আমরা এখানে কাজ করতে চাই কাজ করতে চাই আমার সরকার নামে আমরা একটা অলরেডি ওয়েব পোর্টাল আমি শুরু করেছিলাম প্রায় 80-85% এতে করে কাজ সম্পন্ন হয়েছে মানুষের বিভিন্ন সমস্যা নিয়ে সেই ওয়েব পোর্টালে ওরা রিয়েক্ট করেছে বলেছে এবং তার সমাধানও হয়েছে তো সব বিষয়ে আমরা চেষ্টা করছি মানুষের সাথে আমরা থাকা আর বিশেষ করে ত্রিপুরাতে যতদিন ধরে জনজাতিদের উন্নয়ন না হবে ত্রিপুরা কোনদিন ডেভেলপমেন্ট হবে না অসম্ভব কোনদিন ডেভেলপমেন্ট হবে না 31-32% জনসংখ্যা কেন আমাদের মধ্যে একটা বিভেদের একটা সৃষ্টি করে সবাই ত্রিপুরা ল্যান্ড ইত্যাদি অনেক সময় সে আশির দাঙ্গা কতবার চেষ্টা করেছে যে একটা ডিভাইড ডিভাইড করে এতে করে আমাদের কিছু ব্যক্তি কেন্দ্রিক কিছু লোকের তার যে ইচ্ছা সেই ইচ্ছাটা পূরণ হয় আমরা যাদেরকে মান দিয়েছি সম্মান দিয়েছি সেই সম্মানটুকু ওনাদের রাখা উচিত আমি মনে করি তবেই কি আমরা একসাথে আমরা থাকতে পারবো এবং এক ত্রিপুরা শ্রেষ্ঠ ত্রিপুরা আমরা যে স্লোগান দিয়েছি সেটা তবেই সম্ভব হয় আজকে স্বাস্থ্যক্ষেত্রে আপনি দেখুন এবারের বাজেটে আমরা 59 কোটি প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনা একটা আছে সেখানে 13 লক্ষ লোকের আমরা কার্ড দিয়েছি আমরা কিন্তু বাকি লোক কোথায় যাবে অনেক চিন্তা ভাবনা করে আমার মাননীয় অর্থমন্ত্রীকে আমি বললাম যে এটা না করলে প্রায় 4.75 লোক তাদের যাতে এই কাভারেজে আসে সে 59 কোটি এক অর্থ বছরে আমরা যে বাজেট আমরা রেখেছি অনেক চিন্তা হয়েছিল এটা দিয়ে আমরা সাকসেস করতে পারবো কিনা না সমস্যা হবে যারা সরকারি কর্মচারী আছে তারাও এর মধ্যে অপশন দিয়ে তারাও আসতে পারে আগে 5 লাখ এখন আরো 5 লাখ প্রায় 10 লাখের মতো আমাদের যে নির্বাচনী ইশতেহার আমরা বলেছিলাম সেটা আমরা করবো সেটা আমরা করেছি তো সেই দিশায় আমরা কাজ করছি রাস্তাঘাটে 2000 কিলোমিটার প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনায় 2000 কিলোমিটার কাজ হয়েছে এখন পর্যন্ত বিভিন্ন জায়গায় যখন
টিভিতে দেখি যে ওই জায়গা রাস্তা খারাপ, ওই জায়গার মানে রাস্তা হয়নি কেন, তো সাথে সাথে আমি খবর নিই কেন এটা হলো না, এটা কিভাবে করা যায়। আমরা ডিপ টিউবওয়েল বলুন, নর্মাল টিউবওয়েলই বলুন, সব জায়গায় জলের যাতে ব্যবস্থা হয়। জনজাতি এলাকায় সমস্যা, সবচেয়ে বড় সমস্যা, অনেক জায়গায় ডিগিং করলে পাথরের কারণে ভিতরে ঢুকে না, জলের সোর্স পাওয়া যায় না। তার জন্য ইনোভেটিভ যে আইডিয়া, জলকে আটকে ড্যাম করে সেখান থেকে তার ব্যবস্থা চলছে, এর জন্য হাজার হাজার কোটি টাকা খরচ হচ্ছে এবং আমাদের বাজেট এবং গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তার জন্য বারবার ওনারা বলছেন যে কোনো অবস্থায়, এবং সেই অবস্থায় দেখুন 3% আমাদের মাত্র এই জল জীবন মিশনের মানে আমরা শুরু করেছিলাম প্রতিটা ঘরে জল পৌঁছানো, এখন 68% গতদিন আমি দেখলাম 68% আমরা সেই টার্গেট আমরা যাচ্ছি, 100% আমরা চাই তার স্যাচুরেশন পয়েন্ট আসবে। এখানে যেখানে প্রধানমন্ত্রীর আবাস যোজনার বিষয় এখানে মাননীয় মন্ত্রীজি বলেছেন, আবাস যোজনায় বলুন, প্রধানমন্ত্রীজি বারবার বলেন এখানে কি পলিটিক্স, আমরা রাজনীতি করার দরকার নেই, জল নেই জল আমরা পৌঁছাবো, এর মধ্যে কি রাজনীতি, ঘর নেই আমি ঘর পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি, বিজলি নেই বিজলি পৌঁছে দেবো, এর মধ্যে কি রাজনীতি, কারোর শৌচালয় নেই শৌচালয় পৌঁছে দেওয়া সেখানে বানিয়ে দেওয়ার ব্যবস্থা করবে, এর মধ্যে কি রাজনীতি। এই যে সামাজিক পরিবর্তনের মধ্যে সরকারে থাকার যে বিষয় সেটা মাননীয় প্রধানমন্ত্রী যে বারবার বলছেন, উল্লেখ করছেন এবং সেটা করেও দেখাচ্ছেন। আমরা এতদিন ধরে আপনারা দেখেছেন এর মধ্যে যে 75 সীমান্ত গ্রাম বিরোকা নাম, কোনদিন শুনেছেন এই ধরনের কথা? আমি বহু জায়গায় গেছি সীমান্ত গ্রামে, সেখানে আমি দেখলাম যে আমাদের ত্রিপুরার লোক অনেকে সেখানে দেশের জন্য প্রাণ বলিদান হয়েছেন, তাদের নামকে সেখানে কালেক্ট করে আমাদের সরকার সেখানে তাদেরকে সেই মানে পাথরের মধ্যে খোদাই করে তাদের নাম রাখা হয়েছে। এই যে এক একবার এক একটা ওনার চিন্তা, হর ঘর তিরঙ্গা, হর ঘর তিরঙ্গা আপনারা কোনদিন পাবেন, এইবারও আপনারা করেছেন সবাই, গত বছর আমরা করেছি যে আমাদের 8.5 লাখ আমাদের যে হাউস হোল্ড আছে, এরপরও বিভিন্ন সাইজের যে পতাকা তা শর্টেজ হয়ে গেল, দেশাত্মবোধের ভাবনা চেতনা সেটাকে প্রধানমন্ত্রীজির কারণে যে আবার সেটা ভাবিয়ে তোলা, সেই জিনিস কিন্তু আগে ছিল, আগে দেশ বাঁচলে তবেই আমরা বাঁচব, এখানে আগে বা আমার বাঁচতে হবে দেশ যায় চুল্লই সেটাই ছিল আগে। আজকে সুরক্ষার দিকে আপনি বলুন, আগে আমাদের এখানে যে খুশি সেই এসে জায়গা নিয়ে যেত, হাজার হাজার বর্গ কিলোমিটার নিয়ে গেছে, পাকিস্তান আমাদের সোলজারদের গলা কেটে আমাদের সেই সীমান্তের ভিতরে ঢুকে ওরা দিয়ে দিয়েছে, পার্লামেন্টে আক্রমণ করেছে, বিভিন্ন জায়গায় টেররিস্টের আক্রমণ, নর্থ ইস্টে সবচেয়ে বেশি আমরাও টেররিস্টদের আক্রমণে আক্রান্ত ছিলাম। আজকে কি দেখলাম, যখন আমি সমস্ত নর্থ ইস্টের যারা চিফ মিনিস্টাররা আছেন আমি বিভিন্ন কনক্লেভে ওনাদের সাথে বসেছি, ওনারা নিজেরা বলছেন যে মাননীয় প্রধানমন্ত্রী জি আসার পর এখন যে ভদ্রমহিলা সেদিন আমাকে টিসিএস অফিসার বলেছেন, ওনারাও বলছেন যে উই আর নাও ইনক্লুডেড ইন দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, নাও উই ফিল ইট। এই যে বিষয়গুলো একটা মুখ্যমন্ত্রী একটা প্রদেশের, আমাদের বিভিন্ন প্রদেশের ইন্টার যে স্টেট প্রবলেম ছিল সেগুলো এখন নেই, এগুলো আলোচনার মধ্যে আলোচনা করে সেগুলো আমরা সমস্যা সমাধানে ব্রতি হচ্ছে, তারপরেও চেষ্টা করছে অনেকে, মণিপুরের ঘটনা আপনারা জানেন, কিন্তু সেগুলো নিশ্চিত যে সময়ের অপেক্ষা একদম ঠিকঠাক হয়ে যাবে, এর ভিতরে অনেক গভীর ষড়যন্ত্র আছে। নর্থ ইস্ট তো আস্তা আমাদের অষ্টলক্ষ্মী প্রধানমন্ত্রীজি বলছে, ভাবা যায় কোনদিন অষ্টলক্ষ্মী এইসব নাম উনি যখনই বলেন। আমরা এর মধ্যে যে মাটির কলস নিয়ে গ্রাম স্তর থেকে সেই পঞ্চায়েত থেকে চলে আসবে আমাদের রাজ্য স্তরে, বিভিন্ন জায়গা হয় সেখানে বিভিন্ন বাটিকা তৈরি হবে, এই ধরনের চিন্তা ভাবনা তো আমাদের ছিল না, 75টি ইন্ডিজিনাস গাছ সেখানে লাগাতে হবে, আমরা সেটা ব্যবস্থাও করছি, আমরা তো গভর্নমেন্ট লেভেলে করছি, বিভিন্ন যারা সমাজসেবীরা আছে তারাও এর মধ্যে ইনক্লুড। আমাদের এখান থেকে সেই কলস যেটা 58 আমাদের ব্লক আছে প্লাস ওয়ান মানে 20টা আমাদের নগর পঞ্চায়েত এবং মিউনিসিপ্যালিটি এবং আগরতলা মিউনিসিপাল কর্পোরেশন, এদের এখানে এসে অর্থাৎ 58 প্লাস
159 কলর তার জন্য সেটাকে নিয়ে কর্তৃপক্ষ পথে দিল্লিতে যাচ্ছেন আমাদের ছেলে মেয়েরা ওনাদের আমাদের সেই রেল লাইনের বগিও আমরা রিজার্ভ করে নিয়েছি এবং আমরা বলেছি যে ওখানে 59 যদি দিল্লি যায় 59 কলস অমৃত কলস আমাদের এখানে থাকবে তো এই ভাবনা বার দেশ বাঁচলে আমরা বাঁচব আমি শক্তিশালী হলে আজকে আমাদের এখানে কেউ চোখ তুলে আর কথা বলে না না পাকিস্তান না চাইনা আগে এগুলো দেখতাম আমরা তাকিয়ে তাকিয়ে দেখতো রাফায়েলের মতো বিমান এখন আমাদের চলে এসেছে আগে আমরা শুনতাম খালি F-16 তার উপরে চলে এসেছে এখানে এবং আর্মামেন্টেরিয়াম আমাদের যে তিনটা নেভি হোক আর্মি হোক এয়ারফোর্স সবাইকে এত শক্তিশালী করেছে যে দেশকে এখন আর চিন্তা ভাবনা করতে হয় কিছুদিন আগে আমি ত্রিপুরার বিশেষ করে আমি দেখেছি যে যখন রক্তের সমস্যা হচ্ছিল আমি যখন বললাম যে এখানে ইলেকশনের কারণে সমস্ত স্তরের সমস্ত স্কুল কলেজ বিভিন্ন ক্লাব বিভিন্ন সংস্থা তারা এগিয়ে এসছে আমরা ইংরেজিতে একটা কথা আছে যে আমরা যখনই হোয়েন উই আর অ্যাটাক উই আর ইউনাইটেড বাট হোয়েন উই আর ইন পিস উই আর নট ইউনাইটেড এবং এটা ভালো না ভালো লক্ষণ না সমাজের জন্য যখন ক্রাইসিস হয় যখন রক্তের কথা বললাম সবাই চলে আসে কিন্তু এটা ধারাবাহিকতা সবসময় থাকা উচিত আমরা অ্যাটাক হলে আমরা দেশাত্মক বুধে ভাবনা ভাবনা চিন্তা ভাবনা আসবে আর সবসময় আমরা মানে সিটব্যাক হয়ে আরাম করে বসে থাকবো তাহলে দেশ কোনোদিন উন্নতি হবে না সারা দিন পরিশ্রমের কোনো বিকল্প নেই আর আমাদের সরকার অত্যন্ত মানে মানসিকতা গুড মানসিকতা নিয়ে মানুষের যে সমস্যাগুলো সেইগুলো নিয়ে আমরা চিন্তা ভাবনা করছি সেইভাবে কাজ করছি তবেই কিন্তু আমাদের গ্রাফ কিন্তু উপর ঊর্ধ্বমুখী আর যারা এই ধরনের নানা রকম কুচক্রি যারা চিন্তা ভাবনা করেন ওদের গ্রাফ কিন্তু নিম্নমুখী এবং আমি শিওর যে আগামী দিন আমাদের দেশের যে এখন যেভাবে প্রধানমন্ত্রীজি আমাদের দেশকে একটা এত উচ্চগ্রামে পৌঁছিয়েছেন যেখানে যান মিস্টার বস করে প্রধানমন্ত্রীজিকে সম্বোধন করেন কোথাও ওনার পা ধুয়ে পা ছুয়ে ওনাকে নমস্কার করেন ভাবা যায় কোনোদিন ইন্ডিভিজুয়াল কোনো বিষয় না এটা চাইওয়াল আজকে কোন জায়গায় নিয়ে গেছে দেশকে গরিবী উনি দেখেছেন গ্যাসের চুলার থেকে আরম্ভ করে ওনার সবাই জানেন ওনার মাকে দেখেছেন যে চোখ খারাপ হয়ে যাচ্ছিল এই ধুয়ে যখন চুল্লিতে সেখানে গ্যাসের ব্যবস্থা করেছেন শৌচালয়ের কথা তো বললামই তো এগুলো দেখে এসছেন এবং এই কারণে আজকে সার্বিকভাবে যে উন্নয়ন সমস্ত ভারতবর্ষে তথা ত্রিপুরাতেও আমরা করে যাচ্ছি এবং আমরা ডাবল ইঞ্জিনের সরকার বলি আমি বলবো আমাদের ট্রিপল ইঞ্জিনের সরকার এবং থ্রি যে ত্রিস্তরীয় পঞ্চায়েত আছে সব জায়গায় তো আমাদের সরকার অলমোস্ট তো সব জায়গায় মানুষ যদি ভালোভাবে কাজ করে আর স্বচ্ছতার সাথে যদি আমরা কাজ করি স্বচ্ছতা হচ্ছে সবচেয়ে বড় ইম্পর্টেন্ট আর স্বচ্ছতা শুধু ঝাড়াই পোষাই করলে হবে না মস্তিষ্কেরও স্বচ্ছতার দরকার সেটারও কাজ আমাদের করতে হবে বায়াস হয়ে কোনো কাজ না হওয়া আমরা সরকারে যখন আসব সমস্ত মানুষের আমরা সরকার এখানে কিন্তু আমার পার্টি এরা হয় না আমরা সেই দিশায় চলছে আপনারা দেখেছেন যে যে বিধানসভার যে ইলেকশন হয়ে গেল কত ত্রিপুরার ইতিহাসে এত সুন্দর ইলেকশন কোনো সময় হয়নি আমি দায়িত্ব নিয়ে আমি বলছি বারবার বলা হয়েছে যখন দুই আপনার 16 ফেব্রুয়ারিতে ইলেকশন হয়েছে এবং 2 মার্চ ইলেকশন রেজাল্ট বেরলো এর মধ্যে কিন্তু কোনো জায়গায় কোনো ঘটনা আমরা শুনিনি কিন্তু কুচক্রিরা আবার পিছনে লেগে গেল যে এত সুন্দরভাবে ইলেকশন হয়ে যাবে কয়েকটা ঘটনা আপনারা শুনেছেন ইচ্ছে করে এটাকে মানে বলার চেষ্টা করেছে যেখানে আইন শৃঙ্খলা নেই ত্রিপুরাতে আইন শৃঙ্খলা এখন নিচের দিক দিয়ে ফিফথ যে ন্যাশনাল ব্যুরো অফ ক্রাইমের রিপোর্ট সেখানে দেখা যাচ্ছে ত্রিপুরার নিচে থেকে বিভিন্ন যে ক্যাটাগরি আছে তার মধ্যে এভারেজ যদি ধরি কোনো জায়গায় থার্ড কোনো জায়গায় ফিফথ 28টা যে রাজ্য আছে তার মধ্যে আমাদের অবস্থান এইরকম তো আমরা তো মানে ভালো চলছে এখানে সবাই খুশি এখন বাইরের থেকে যখন লোক আসে আমার এখানে প্রায়শ আছে বলো ত্রিপুরাতে এত পরিবর্তন আমরা কোনদিন ভাবতে পারিনি এত সুন্দর এখন তো সেটাকে কিন্তু মেনটেন করা এবং মেনটেন করে আর সেটাকে আরো কিপিটা আরো বাড়িয়ে তোলা সেটা একজনের পক্ষে সম্ভব হবে না
सरकार पक्षे सम्भव हबे ना जखन आपनारा जारा एखाने उपस्थित आछेन सबाई मिले विशेष करे जारा एखाने समाजपति एरा आछेन तादेर दायित्व किन्तु अनेक बेशी বিভ্রান্ত হওয়ার কোনো কারণ নেই বিভ্রান্তি আমি উদাহরণগুলো এই কারণে দিলাম আমাদের তরফ থেকে বিভ্রান্ত করার কোনো কারণ নেই বিভ্রান্ত আমরা করতেও চাই না খালি আপনারা দেখুন যে আসলে এই সরকার কেন্দ্রীয় সরকার কি করছে কিছুদিন আগে এখানে সীতারামন জি আমাদের মাননীয় অর্থমন্ত্রী কেন্দ্রীয় অর্থমন্ত্রী উনি এসেছিলেন উনাকে আমি ধন্যবাদ দিলাম যে এবিসি এলাকার জন্য প্রায় 1300 কোটি টাকা विश्व बैंक अनुदान से भाबा जाए दो बचर मध्य चेष्टि धन्यवाद दिए रास्ता घाट स्कूल कलेज तरह डेवलपमेंट तो आज 100 कोटी टाकार आगे छो तो समस्त जगह डेवलपमेंट चेष्टा कर जनजाति एम एक जगार मध्य नहीं जो चाहिए जान They should not think themselves that we are separated. We are all united. एक उतार गुलु बोला जुन्ने अपना देर मने अमी इखाने दारिये छे अपना देर सामने इखाने अपना देर अबर सेकंड आपे अपना देर कॉर्नोसला चोल बे बाकी समस्त डाटा नहीं है कोतावट्टा होवे एवं आजकेर ये कॉर्नोसला सफल्लो मंडी तो हो ये कोता बोले एवं विशेष करे अमदे ट्राइबल वेलफेयर डिपार्टमेंट एवं मिनिस्टर अमदे विकास বাবুকে আমি ধন্যবাদ দিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি নমস্কার অসংখ্য অসংখ্য ধন্যবাদ স্যার কি